তো বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করে দিচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে, এবং আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কালো মেঘ এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে, যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে এই মুহূর্তে রয়েছে। তো বন্ধুরা, কোন কোন এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে, কোন কোন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং সবথেকে বড় কথা যে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য অর্থাৎ বিহারের আশেপাশে একটা ভয়াবহ ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, ওই ঘূর্ণাবর্তের ফলেও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা এফেক্ট দেখা যাবে। এই এফেক্টের ফলে কি হতে পারে সেটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো অতি অবশ্যই ভিডিওটা আপনি একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন যে আজকের দিনকে রাত্রিবেলাতে কেমন টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে, এছাড়াও কালকের দিনকে কেমন পরিস্থিতি হতে পারে আকাশে সেটাও আপনি একদম সম্পূর্ণ ভালোভাবে জানতে পারবেন। এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখলে প্রতিনিয়ত সমস্ত রকমের লেটেস্ট আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের খবরের আপডেট সবার আগে জানতে পেরে যাবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করে দিচ্ছে। সেই লাল সতর্কতা একমাত্র মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রেও কিন্তু লাল সতর্কতা জারি করে দিচ্ছে, যেখানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানটায় নিচের দিকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু লাল সতর্কতা জারি করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানটায় যে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে লাল সতর্কতা জারি রয়েছে, এছাড়াও নদিয়া জেলার ক্ষেত্রেও লাল সতর্কতা একটা জারি করে দিচ্ছে। আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি একদম লাইভ আপডেটের দিকে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আকাশে সেরকমভাবে একটা ভয়ঙ্কর কালো মেঘ নেই, কিন্তু যার ফলে একটা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেকেই কমেন্ট করছে যে বর্ধমানে আজকের দিনকে বিভিন্ন এলাকাতে একটা ভারী বৃষ্টিপাতের দেখা মিলে গিয়েছে, যার ফলে আমরা সেরকমভাবে বলতে পারছি না যে এই এলাকাতে বৃষ্টি হবেই হবে, কারণ সেরকমভাবে বৃষ্টিপাতের কোনো নজর দেখা যাচ্ছে না। মেঘের পরিমাণটাও কিন্তু যথেষ্ট কম রয়েছে, যার ফলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে ম্যাক্সিমাম রয়েছে। সমস্ত গোটা এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে কিছুক্ষণের মধ্যে নদীয়ার আশেপাশে অঞ্চলগুলোর ক্ষেত্রে ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমিও কিন্তু এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে যে ভারী বৃষ্টিপাতের দেখাই নদীয়ার ক্ষেত্রে হতে পারে। অন্যদিকে বর্ধমান, এছাড়াও আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত অঞ্চলে গুড়ি গুড়ি ছিটে পোটা বৃষ্টিপাত হলেও হতে পারে, হবেই কিন্তু এমন একদম নিশ্চয় করে বলা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে যদি আমরা দেখি মুর্শিদাবাদের ক্ষেত্রেও মোটামুটি ছিটেপোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মালদার ক্ষেত্রেও ছিটেপোটা বৃষ্টি হতে পারে, অপরদিকে দু দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রংপুর থেকে শুরু করে কালাই, এছাড়াও মনমোহনসিং, রাজশাহী, সমস্ত ঢাকা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত আজকের দিনকে অনেকটাই রোদ ঝমলে আকাশ ছিল গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই তার কারণে কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু যে সমস্ত এলাকাতে যেমন বর্ধমানের দিকে যেখানে যেখানে বৃষ্টিপাত হচ্ছে, সেখানে সেখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা হয়ে গিয়েছিল। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং চলে এসেছি, দেখতে পাচ্ছেন সাতটার সময় চলে এসেছি। রাত্রিবেলার দিকে যত সময় এগোবে তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মুর্শিদাবাদের কিছুটা অঞ্চল রয়েছে এবং উত্তরবঙ্গের মালদা, এছাড়াও দুই দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের যে গাঙ্গে যে হচ্ছে হিমালয়ে যে পার্বত্য অঞ্চলের এলাকাগুলো রয়েছে, এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই সমস্ত অঞ্চলের দিকে মোটামুটি ব্যাপক মাত্রায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে রাত্রিবেলার দিকে হতে পারে। অপরদিকে বাংলাদেশের ক্ষেত্রেও রংপুর এলাকা রয়েছে, এছাড়াও মনমোহনসিং, সিলেট, এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর অঞ্চলটা রয়েছে, এইখানে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু ঢাকা থেকে নিচের দিকে যে অঞ্চলগুলো পড়ে যাচ্ছে, যেমন এখানে কুমিল্লা, বরিশাল, তারপরে খুলনা, এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতভাবে রাত্রিবেলার ক্ষেত্রে নেই। তবুও আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো কী হতে পারে। দেখতে পাচ্ছেন ট্র্যাকটা অনবরত চলছে এবং আমরা চলে এসেছি একদম ঠিক রাত্রিবেলা এগারোটার সময়। দেখতে পাচ্ছেন রাত্রিবেলা এগারোটার সময় গোটা পশ্চিমবঙ্গে, গোটা দক্ষিণবঙ্গ সম্পূর্ণভাবে ফাঁকা, কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার ক্ষেত্রে নেই। এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে, বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার নিচেরটুকু তো সম্পূর্ণ
সম্পূর্ণভাবে ফাঁকা এবং সাথে খানিকটা মনমরা সে ক্ষেত্রে গুড়গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। সিলেটের ক্ষেত্রেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগের দিনকে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, কমেন্ট বক্সে অনেকে লিখে জানিয়ে দিয়েছিলেন। তবে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাত্রিবেলার ক্ষেত্রে মালদার দিকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং দুই দিনাজপুরের দিকেও ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের দিকে লাগাতার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের দিকে সেরকম জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আপাতত হবে না। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং প্রায় আমরা চলে এসেছি ভোরবেলা চারটের সময়, যেটা দেখতে পাচ্ছি ভোরবেলা চারটের সময় যে ধীরে ধীরে মেঘ পুঞ্জীভূত হতে শুরু করে দিয়েছে, যার ফলাফল শুরু কিন্তু বেশি ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও তৈরি হতে পারে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে একদম ঠিক সকালবেলা আটটার সময় সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। নদীয়ার ক্ষেত্রে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে। সকালবেলার দিকে যে একটা রোদ ঝলমলে আকাশ সেটা কিন্তু পেতে পারে গোটা পশ্চিমবঙ্গবাসী, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম রোদ ঝলমলে আকাশ কালকের দিনকে থাকবে না। এবং আমরা ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাবো, চলে যাবো ঠিক বারোটার সময়। দেখতে পাচ্ছেন যে আমরা এগারোটার সময় পৌঁছে গিয়েছি, যেটা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে, দেখতে পাচ্ছেন এখানটায় উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে এটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আসছে। এবং এর আসার পেছনে একটাই কারণ রয়েছে, এখানে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যার এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু বায়ুর টানে যে আপনাদেরকে খুব ভালো করে বোঝাবো যে এই যে এখানে যে বঙ্গোপসাগরে যে কালো মেঘটা ছিল সেই কালো মেঘটা কিন্তু ধীরে ধীরে সোজাসুজিভাবে উড়িষ্যার আশেপাশে অঞ্চলগুলোর ক্ষেত্রে আসছে। এবং যখনই সেই উড়িষ্যার অঞ্চলগুলোর ক্ষেত্রে কালো মেঘ এসে জমা হচ্ছে, তখন এইখানে অবস্থানরত একটা ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বায়ুর টানে সে আবার পশ্চিমবঙ্গের দিকে ফিরে আসছে। এটাই হলো টোটাল কাহিনী, যেই কাহিনীর মাধ্যমে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু একটা হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেরকমভাবে সমস্ত এলাকা জুড়ে একসাথে ভারী বৃষ্টিপাতের এখনো পর্যন্ত আসেনি, যেটা আমরা বুঝতে পারছি। বর্ষাকাল চলে এসেছে, আপনারা সকলে জানেন, কিন্তু বর্ষাকালের ফলে যে সেরকম ভারী বৃষ্টিপাত লাগাতার চলবে সেটা কিন্তু হচ্ছে না। এই মুহূর্তে কিছুদিন আগে অনেক এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু এই মুহূর্তে বিরতি চলছে, এই আর কিছুদিন পরে কিন্তু আবারও ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারেন্ট সিচুয়েশন অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে কালকে সকালবেলা দশটা পর্যন্ত প্রায় আংশিক রোদ ঝলমলে আকাশ থাকবে, তারপরে বেলা বাড়ার সাথে সাথে মেঘ কিন্তু ধীরে ধীরে আকাশে ঢুকতে আরম্ভ করে দেবে, গোটা দক্ষিণবঙ্গের আকাশে ধীরে ধীরে প্রবেশ করতে আরম্ভ করে দেবে, যার ফলে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এছাড়াও কলকাতা নদীয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে তো রয়েছে, কালকের দিনকেও কিন্তু রয়েছে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো পরবর্তী সময় কী হতে পারে। দেখতে পাচ্ছেন আপনি ট্র্যাকটাকে চালানোর মুহূর্তের মধ্যে একদম আমরা দাঁড়িয়ে রয়েছি দুপুরবেলা দুটোর সময় গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু সম্পূর্ণভাবে আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে একদম অ্যাকুরেটলি বলা সম্ভব না যে এখানে বৃষ্টিপাত বেশ হবেই, কারণ এখানে কিন্তু যে বৃষ্টিপাতের পরিমাণটা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত নগণ্য বৃষ্টিপাতের পরিমাণটা রয়েছে, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে সেখানে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে। কিন্তু কালকের দিনকে অনেকটা বলা যেতে পারে যে আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ নদীয়া, মুর্শিদাবাদ, কলকাতা এই সমস্ত অঞ্চলে থাকতে পারে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া বর্ধমান, বীরভূম এই সমস্ত অঞ্চলের দিকে খানিকটা হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে রয়েছে। অন্যদিকে ঢাকা, এছাড়াও কুমিল্লা, খুলনা, এছাড়াও বরিশাল এই সমস্ত অঞ্চল সহ ত্রিপুরার আশেপাশে অঞ্চলের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে দুপুরবেলা দুটোর সময় রয়েছে। অন্যদিকে নিচের দিকে চিটাগং, এছাড়া ফটিকছড়ি উপজেলার আশেপাশে বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, সেরকম ভারী বৃষ্টিপাতের রেশ এখনও পর্যন্ত আমরা পাইনি। আমরা ট্র্যাকটাকে খানিকটা এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ট্র্যাকটা এগোচ্ছে এবং চলে এসেছে আমরা রাত্রিবেলা সাতটার সময় বুধবারের দিনকে, যেটা আমরা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সম্পূর্ণভাবে ফাঁকা হয়ে রয়েছে, কোথাও সেই রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রংপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এবং সিলেটের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে, সিলেটে এবং রংপুরের ক্ষেত্রে অনবরত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দুই দিনাজপুরের দিকেও কিন্তু অনবরত বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে গোটা উত্তরবঙ্গের পার্টেই কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনবরত চলবে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতভাবে এই কয়েকদিন কিন্তু থাকবে না।
আমরা ট্রাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনি আমরা চলে এসেছি একদম রাত্রিবেলা 10টার সময়। এবং 10টার সময় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ তো সম্পূর্ণ ফাঁকাই, এবং এর সাথে বাংলাদেশের ঢাকার নিচের পাড়টা সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ থেকে মালদা কোনো এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝ রাতের বেলা কিংবা রাতের বেলা কিন্তু হবে না, রাতের বেলা থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে না, এমনটাই কিন্তু আমরা লেটেস্ট আপডেট এই মুহূর্তে পাচ্ছি। তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়া ছিল। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে এইখানে একটা লাইক করার সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি এই মুহূর্তে কেমন টাইপের রয়েছে, তাহলে আমরা জানতে পারবো যে আমাদের দেওয়া আপডেট অনুযায়ী আপনারা কতটা বেশি উপকৃত হতে পারেন। এবং সমস্ত রকমের লেটেস্ট আবহাওয়া আপডেট একদম ইনস্ট্যান্ট আমার ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।